All my friends are toxic, all ambitionless, so rude and always negative. এত নাকামি করস কেন? দেশে মেয়ের অভাব আছে? না, দেশে মেয়ের অভাব নেই, কিন্তু হ্যাঁ, আমার মতো টিকটকের নায়িকার অভাব আছে। নায়িকার টিকটকের নায়িকা যদি তুমি হতে চাও গায়িকা, নাহলে তুমি আসো আমার বগলে, আমি বানিয়ে দেবো তোমাকে গায়িকা। আপু তোমার দিকে আর কারাস খারা আমার কোন দরকার নাই। বাংলা ছেলেরা যদি থাকো নলে যারা একদরে সামাল, এরা কি বুঝো না এরা যে টিকটক এর আবাল। হ্যালো ভাই, তোমরা কেমন আছো? আশা করি সবাই যার যার মতন ভালোই আছো। যারা ফটোসকে আজকে পেনের ভিতর থেকে আটটা বাইর করে পুরা আজকে আমরা ভিডিওটা আরম্ভ করে দিই। রুকো যারা, তোমার কাছে নিজেরে এতটা সস্তা বানায় ফেলাইছি, এখন আয়নাতে নিজেরে দেখলে নিজেরই ঘৃণা লাগে। ঠিক আছে ভাই, তোমার যদি আয়নার মধ্যে যদি তোমার যদি দেখতে যেতে যায় তোমারই খারাপ লাগে, নাহলে তুমি আয়না দেখা বাদ দাও, তোমার যায় পুত্রির মতন যদি মুখ টুক হয়ে যায় তাও তুমি দিশা পাবে না। রমজান মাসে কারো পরিবর্তন দেখা হাসাহাসি করেন পরিবর্তন হয় না মাস, কিন্তু তুই তো আর করা দশা নষ্ট, আমি তুই পরিবর্তন হয়ে থাকো। ভিউজ প্রতিবন্ধী বলে মনে করো টিকটকার যে একটা যে ওষুধ, তোমরা কি জানো? জানি না। তোমরা যাহেরা জানো না তাই কি হয়েছে, আমি একটা ভিডিও এই ভিডিওর মধ্যে যাহেরা তোমাকে যাহেরা কোন দিয়ে কয়া দিন তোমরা এত দিশা পেবে যাহেরা। মাগো গ্রামে যাহেরা একটা পাটনা ছিল, হ্যাঁ তারা অনেক গরিব ছিল। ওরা যাহেরা তো একদিন অগবাইতে আমি গেছি, আর বাপে যাহেরা বাজার থেকে যাহেরা বড় নিয়েছে না, উত্তি আবার যাহেরা খাইকার মতন বিষি বিষি করে খাইছে, খাওয়ার বাদে হন বলে তার বাদে দিন অগবাইতে আমি গেছি বাইতে, যার বাদে হুনি আর যাহেরা কষা হয়েছে, তার মানে অনেকদিন ধরে বড় ঠেলে খায় না, এই জন্য যারা একবার খাইছে তো কষা হয়েছে। চার পাঁচ দিন ধরে বলে, দুই তিন দিন ধরে বলে আর কি যাহেরা লেট্রিনও জানা উত্তি, লেট্রিন জানালো তোর কষা হয়েছে গা। আমার মাথায় যাহেরা একটা বুদ্ধি এলো, ওরা যাহেরা উত্তি না টিকটকের আবি জিবি করে ভিডিও দেখাইছি, মাশাল্লাহ এখন বর্তমানে তো অনেক ভালো আছে।